নমস্কার বন্ধুরা মিস অ্যান্ড মিসেস কুকি আটে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গরমের দিনে কিন্তু আমরা অনেক রকম শরবত খেয়ে থাকি তো আজকে যে শরবতটা একদম রিফ্রেশিং একটা শরবত তো আজকে শরবত আঙুরের শরবত তো চলো দেখে যে কিভাবে বানাবো একদম সহজ রেসিপি সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রেসিপি চলো আমরা কিভাবে বানাবো রেসিপিটা বানাতে আমাদের এখানে লাগছে আঙুর আর লাগছে আমন্ড আর আখরোট আর নিয়ে নিয়েছি আদা বিট লবণ আর নিয়েছি চিনি ভাজা রয়েছে জিরে আর গোলমরিচের গুঁড়ো আর লাগছে পুদিনা পাতা আপনারা চাইলে ফ্রেশ পুদিনা পাতা ইউজ করতে পারেন যেহেতু পুদিনা পাতার দামটা অনেকটাই বেশি আর সব সময় পাওয়াও যায় না তাই পুদিনা পাতাটাকে আমি এটাকে ড্রাই করে এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি আর লাগছে একটা পাতিলেবু চলুন দেখে নিই কীভাবে আমরা বানাবো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি আঙুর আর নিয়ে নিয়েছি ভাজা মশলাটা জিরে আর গোলমরিচ ভাজা আর লাগছে এর মধ্যে চিনি আর নিয়ে নিয়েছি এর মধ্যে বিট লবণ আপনারা চাইলে এমনি লবণ ইউজ করতে পারেন আমি এখানে বিট লবণ ইউজ করেছি আর এখানে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমন্ড আকরোট আর যে আদাটা ছিল সে আদাটাকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আদাটা থেতো করেও দিতে পারেন আর নিয়ে নিয়েছি এর মধ্যে লেবুর রস আর লাগছে ড্রাই করা পুদিনা পাতা আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ পুদিনা পাতা ইউজ করতে পারেন এরপরে এটা আমরা ঢাকা দিয়ে নিয়ে পেয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমরা কিন্তু আঙুরগুলোকে একদম জুস বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে আপনারা জুসটা করার আগে একটু সামান্য একটু পাত্রের মধ্যে জল দিয়ে সেটাকে বানিয়ে নিতে পারেন সেখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন বা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আমি এখানে একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছিলাম আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি আঙুর আঙুরগুলোকে একটু ভেঙে সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পুদিনা পাতা আমরা যেহেতু ড্রাই পুদিনা পাতা এখানে ইউজ করছি তাই আমরা ড্রাই পুদিনা পাতাই দিয়েছি আপনারা ফ্রেশ পুদিনা পাতা এর মধ্যে দিতে পারেন আর এর মধ্যে আমি কিন্তু লেবুর রসটা যেহেতু দিয়ে দিয়েছিলাম তাই লেবুর রসটা দিচ্ছি না আপনারা চাইলে এর মধ্যে লেবুটা একটা স্লাইস করে কেটে দিতে পারেন এরপরে আমরা জুসটাকে একটা গ্লাসের মধ্যে ছেঁকে নিয়ে নিচ্ছি কারণ এটা আপনারা চাইলে রও দিয়ে দিতে পারেন কিন্তু ছেঁকে নিলে এটা একদম যে পেস্টগুলো বাদ বাকি আছে সেটা পরবে না একদম খুব সুন্দর একটা জুস হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সোডা যেহেতু আমি আইস কিউব ইউজ করছি না তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্লেন সোডা বা আপনারা ঠান্ডা জল চাইলেও দিতে পারেন আর ওপর থেকে আমি একটা আমন দিয়ে নিয়েছি আর বাদামটাকে একটুখানি ভালো করে কুড়িয়ে সেটাকে ওপর থেকে গার্নিশিং করে দিয়েছি তাহলে রেডি হয়ে গেছে আজকে আঙুরের শরবত বা আঙুরের জুস তাহলে রেডি হয়ে গেল আজকে আমাদের আঙুরের শরবত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না যে কেমন লাগলো আজকের রেসিপিটা আর সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় আজকের মতো রেসিপিটা এখানেই শেষ আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে